الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون سورة أعراف 172 73 74 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আয়াতটি তেলাওয়াত করলাম অবশ্য তিনটি আয়াত তিনটারই অনুবাদ করে দিচ্ছি তারপর ব্যাখ্যা সব যাচ্ছি আগামী বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা সেই হিসাবে একদিন আগে তো আরাফা হওয়ার কথা বাংলাদেশে একদিন আগেই আমরা এতদিন যাবৎ আরাফা সিয়াম রেখে আসছি এখন চোখের সামনে দেখতে পাচ্ছি আরাফা সিয়াম হচ্ছে তাদের হিসাবে আমাদের বাংলাদেশ হিসেবে একদিন আগে যেদিন আরাফা সেদিন বাংলাদেশে আরাফা হয় না একদিন আগে পিছে হয় কারণ মক্কা থেকে ঢাকা 3 ঘন্টা 20 মিনিটের ডিফারেন্স ফলে মক্কা যখন মাগরিব হয় ঢাকা তখন এসে সালাত পড়ে আমরা খাই দিয়ে ঘুম পড়ার ব্যবস্থা করি আমাদের মাগরিব হয় এখানে প্রায় 7:15 অল্প কিছু আগে তাই না ওখান থেকে 3 ঘন্টা 20 মিনিট যোগ করেন তো 10:20 হয় না তখন তো অনেকের খাওয়া দাওয়া শেষ ঘুমানো আরম্ভ হয়ে যায় তাই না এখন যদি বলে রাত 10:20 চাঁদ উঠেছে কে বিশ্বাস করবে আর এই কারণে এটা তো প্রাকৃতিক কারণ এখানে তো কোনো থাপ্পড় দিয়ে সূর্যকে আকৃষ্ট করানো যাবে না সেই জন্য আরাফা সিয়াম হবে আমাদের এখানে বৃহস্পতিবারের একদিন আগে কত হয় মঙ্গলবার দিন আমাদের হিসাবে মানে মক্কার হিসাবে মঙ্গলবারে যদি ধরি আমরা ওই মঙ্গলবারে সিয়াম রাখতে হবে আমরা সবচেয়ে নিরাপদ মনে করি যেহেতু জিলহজ মাসের প্রথম 9 দিনে একটানা সিয়াম রাখা যায় আপনারা মঙ্গল বুধ 2 দিনে সিয়াম রাখবেন তাই না মঙ্গলবারে আসল আরাফা আর বুধবারে বাংলাদেশের আরাফা সোজা কথা বলছি সহজ বুদ্ধি আর বৃহস্পতিবার তো আমাদের ঈদুল আজহা অথচ ওখানে কিন্তু ঈদুল আজহা বুধবারের দিন আগে পিছিয়ে হয়ে যাচ্ছে ওই যে সূর্যের ওঠানো এ তো আমাদের কিছু করার নাই আগে আমরা জানতাম না বলে করতাম এখন দেখতে পাচ্ছি ওই হচ্ছে তেমন কিছু করা যাবে সেই জন্য সবচেয়ে নিরাপদ আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য দুটা সিয়াম রাখলে তো নেকি বেশি হবে লস তো নাই অতএব আপনারা দয়া করে মঙ্গলবারে বুধবারে 2 দিনের সিয়াম রাখবেন পারলে এখনও সিয়াম রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে আরাফার সিয়াম হচ্ছে মঙ্গলবারে বুধবারে এখন আসুন আয়াত আরাফার উপলক্ষে যে আয়াতগুলো কোরআনে আছে সেগুলো সাধারণত পড়াই হয় না সারা বছর তো দরকার হয় না আজকে সেগুলি পড়লাম আল্লাহ বলছেন ওয়াজ আখাযা রব্বুকা মিন বনি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম স্মরণ করো তুমি সেদিনের কথা কাকে বলা হচ্ছে আল্লাহ রসুলকে বলছেন আর তার মানে আমাদের সবাইকে বলা বান্দা স্মরণ করো সেদিনের কথা যেদিন তোমার প্রতিপালক
আদম সন্তানের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করেছিলেন হাজির ভাষায় ছোট ছোট পিপড়ার মতো সাদা পিপড়া কালো পিপড়া সাদা পিপড়ারা জান্নাতি কালো পিপড়াগুলো জাহান্নামী ওটা হাদিসের ব্যাখ্যা আসছে মিশকাতে 121 নম্বর হাদিসের ব্যাখ্যা আসছে ও আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম অতঃপর তিনি তাদেরকে সাক্ষী রাখলেন বলো তোমরা আমি কি তোমাদের প্রতিপালক নই ছোট ছোট পিপিলিকে হলো তাদেরকে পুরো জ্ঞান দিয়ে সেখানে আমরা ছিলাম আপনারাও ছিলেন আমরা পুরো মসজিদ মুসলিরা সেখানে ছিলাম সেদিন অর্থাৎ কেয়ামত পর্যন্ত যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে দুনিয়াতে সবাই সেদিন সেখানে উপস্থিত ছিল এখন এক এক আসছে মরছে আসছে আর মরছে এই আসা যাওয়া তো চলছেই সেখানে নবীদের চেহারাগুলো ছিল একবার সূর্যের মতো একবার জলজলে তো আদম জিজ্ঞেস করেন হে আল্লাহ আপনি সবাইকে সমান করে দিলেন না কেউ ধনী কেউ গরিব এই এটা কেন করে সমান করে দিতেন তা আল্লাহ জবাব দিলেন আমি তোদের পরীক্ষা নেব সবাই যদি ক্লাসে ফার্স্ট হতে পরীক্ষা কী হবে আমাদের যারা মেয়র শহর পাস করছে অটো পাস দেখেন না সব অটো পাস ও তো পাশের দরকার ও তো পাস তো হয়েই বসে আছে অবস্থা হচ্ছে আছে না তো আল্লাহ বলতে আমি অটো পাস দেবো না তো আমি পরীক্ষা করে করে জান্নাতে বাছাই করে নেবো আর এই জন্যে কাউকে ধনী কাউকে গরিব ইত্যাদি করে দিয়েছে এগুলো হাদিসে ব্যাখ্যা আসছে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই বালু বালা আমরা সেদিন সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রতিপালক এ সেখানে ওই মোদিও ছিল হাসিনাও ছিল খালেদাও ছিল আমিও ছিল আপনিও ছিলেন কথা বলছে এখন সব হিন্দু মধ্য যৌদ্ধ খ্রিস্টান ধানে পেনে হয়ে গেছে কিন্তু আমার আসলে সবাই সেদিন বালা বলা লোক আল্লাহকে রব হিসেবে সবাই স্বীকার করেছিল শাহেদনা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বললেন আন্তাকুলু ইয়ামাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন আমরা এই সাক্ষ্যটা নিলাম তোমাদের কাছ থেকে এই জন্য যেন তোমার না বলো কিয়ামতের দিন আল্লাহ আমরা তো জানতাম না এটা বলবে না তো আপনাদের মুসল্লিদের মনে করে দিয়ে ইমামদের দায়িত্ব না এটা আপনি তো বলতে পারেন জানতাম না ইমাম সাহেব বলেনি যেহেতু আপনি আমাদের মসজিদের মুসল্লি খতিবের দায়িত্ব আমারও যেটা স্মরণ করে দিই আপনাদের যে আমরা কিন্তু একদিন আলাস্তু বিরব্বিকুম প্রশ্নের উত্তরে বালা বলেছিলাম অতএব আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহর আনুগত্য করতেই হবে আল্লাহর ইবাদত করতেই হবে ডানে বেগেলে হবে না আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম অথবা তোমরা এই কথা না বলতে পারো যে আল্লাহ আমাদের বাপ মা শিরক করেছিল আর আমরা তো তাদের পরবর্তী সন্তান আর আমরা শিরক করলে আফাত হলে কোন বেমা ফাওয়াল আল মুবতিলুন সেই বাতিলপন্থী বাপদাদারা শেরেক করার কারণে তুমি আমাদেরকে হালাক করে দেবা যাতে এটা বলতে না পারো যে বাপদাদা করেছে শেরেক তাই আমরা শেরেক করছি অনেকে আমার বলি না বাপদা চৌদ্দ পৃষ্ঠ দেখলাম একটা জিনিস আর এনাদের সে নতুন কথা বলতেছে আসে না এতে এতে বলার লোক সংখ্যা সবসময় বেশি সব নবীদেরকে শোনানো হয়েছে এজুগো শোনানো হচ্ছে হক্কা ধোকে মানতে চায় না কারণ বাপদাদার দোহাই দেয় সমাজের দোহাই দেয় পারিবারিক দোহাই দেয় দেশের নিয়ম সচরাচর যা চলছে তার দোহাই দেয় এটা চিরকালের নিয়ম আল্লাহ বলছেন যেন তোমার একথা বলতে না পারো আল্লাহ আমরা তো পরবর্তীকালে বংশধর কেন আমাদের বাপদাদারা যে অন্যায় করেছে সেজন্য তুমি আমাদের হালাক করবা ধ্বংস করবা ওয়াকাজালিকা নুফাসসিরুল আয়াতে ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন আমরা এইভাবে আমাদের আয়াতগুলিকে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তারা ফিরে আসে আল্লাহর পথে তিনটা আয়াতের ব্যাখ্যা শুনলেন এবার আসেন আরাফার ময়দানের গুরুত্বটা কি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলা আখাযাল্লাহুল মীসাকা মিন যাহরি আদম বিন আমান ইয়ানি আরাফা ফা আখরাজা মিন সুলবিহি কুল্লা যুররিয়াতিন যারাআহা فنصرهم بين يديه كالذر ثم كلمهم قبلا قال ألست بربكم قالوا بلى رواه أحمد بإسناد صحيح مشكات 121 نمبر حديث ابن عباس বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন আমাদেরকে শুনিয়েছেন যে আয়াতের ব্যাখ্যা ওয়াইজ আখাযা আল্লাহুল মীসাক মিন যাহরি আদম এই যে আয়াত যেটা পড়লাম যেটা 172 আয়াত আরাফের এই
আল্লাহ রাসূল বলছেন যে নামান উপত্যকায় এই ওয়াদার বা অঙ্গীকারের ঘটনাটা ঘটে এই নামান হচ্ছে আরাফা এর নাম ছিল আগে নামান আরাফা ফাখরাজা মিন সুলবিহি কুল্লা যুররিয়াতিন যারাহা অতঃপর আল্লাহ পাক আদমের পিঠ থেকে সমস্ত সন্তানদের বের করলেন যারা জন্মগ্রহণ করবে فنخرهم بين يديه كالذر অতঃপর তিনি আদমের সামনে তাদেরকে পিঁপড়ার মতো সহ বিছিয়ে দিলেন ছড়িয়ে দিলেন ثم كلمهم قبلا অতঃপর আল্লাহ একদম সামনাসামনি রেখে তাদের সাথে কথা বললেন قال ألست بربكم قالوا بلى তিনি বললেন হে আদম সন্তানরা আমরা কি আমি কি তোমাদের রব নই قالوا بلى সবাই বললে হ্যাঁ এই হাদিসটা মুসনাদ আহমদ 2455 নম্বর হাদিস মিশকাতে 121 নম্বর হাদিস বাড়িতে খুললে সবাই ওনার পাবেন এগুলো আর এই কারণে এই আরাফা দিনের গুরুত্ব এত বেশি আন আবি কাতাদা قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه احتسب على الله ان يكفر السنه التي قبلها والسنه التي بعدها رواه مسلم الله رسول বলছেন যে আরাফাত দিনে সিয়াম আমি আশা করি আল্লাহ নিকটে যে তিনি ক্ষমা করে দিবেন এক বছর আগের গুনাহ এবং এক বছর পরের গুনাহ সুবহানাল্লাহ এত গুরুত্ব কোন সিয়ামের নেই আগে হতে পারে পরেটাও দিবেন এটা কল্পনা করা যায় নাকি কারণটা গুরুত্বটা ওইটা যাতে বান্দাকে স্মরণ করে দেওয়া যায় যে তুমি কিন্তু ওই দিন ওয়াদা করে এসছো অত অঙ্গীকার ভঙ্গ করো না বাবা ছিল হিন্দু তা আমি হিন্দু দাদা ছিল অমুক তাই এসব চলবে না সবাই ওরা মুসলমান কিন্তু পরে নষ্ট হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে তো আরাফাত দিনের গুরুত্ব প্রথমটা হলো এই ওই দিন আমাদের অঙ্গীকারের অনুষ্ঠান হয়েছিল সৃষ্টির শুরুতে দ্বিতীয় গুরুত্ব হল এটা হাজির সাহেবদের আবাসস্থল এখন যারা হজে গেছেন না তারা ওখানে থাকবেন 9 তারিখে অবস্থান করবেন যেটা আমরা বললাম আগামী মঙ্গলবার বোধ হয় 9 আরে হবে এই অবস্থান স্থল হওয়ার কারণেই আরাফার ময়দানে দ্বিতীয় গুরুত্ব এমন গুরুত্ব বলা হয়েছে হাজ আল হাজ্জ আরাফা হজ মানেই হলো আরাফা আরাফা পেলেন না তো হজ হলো না একদিন আগে যদি মারা যান তো হজ হলো না ওই দিন রাত থেকে ফজরের মধ্যে যদি আরাফের ময়দান আপনি হেঁটেও যেতে পারেন তথাপি আপনি হজ হলো আপনার গুরুত্ব কিন্তু ওইটাই যে আমি এমন একটা জায়গায় আসতে এসেছি যেখানে আমাদের বাপ দাদা যোদ্ধপুরুষ সবাই আল্লাহর সামনে ওয়াদা করেছিল যে আমরা আল্লাহ তুমি আমাদের প্রতিপালক এই ওয়াদাটা স্মরণ করে দেওয়ার কারণেই আরাফা ময়দানের গুরুত্ব আল্লাহ রসুল এখানে এসেছিলেন এবং আসার পরে যাকে আমাদের নামিরা বলা হয় এই নামিরা তো উনি অবতরণ করেন একবারে ওখান থেকে শুরু আরাফা ময়দানের সীমানা তারপরে ঠিক খুতবা দেওয়ার জন্য উনি আবার চলে গেলেন এখন যেটাকে জাবালে রহমত বলা হচ্ছে ওটা একটু দূরই আপনারা সবাই ছবি দেখবেন সেখানে যে তার কাসওয়া উটনির পিঠে বসে খুতবা দিলেন ইবনে হাজার আসকালানির হিসাব মতে 1,24,000 বা 1,30,000 মানুষের সামনে চিন্তা করা যায় সেখানে তিনি খুতবা দিলেন আর ওনার এই খুতবাটা প্রচার করলেন তখন তো মাইক ছিল না রবিয়া বিন উমাইয়া বিন খালাফ যার বাপ ছিল আল্লাহ রসুলকে হত্যা করার যে 14 জন ষড়যন্ত্রকারীর অন্যতম নেতা তার ছেলে রবিয়া সেদিন আল্লাহ রসুলের খুতবা নিজে প্রচার করে দিচ্ছেন কণ্ঠস্বর উঁচু হওয়ার কারণে বলুন আলহামদুলিল্লাহ কি কল্পনা করা যায় এখানে কর্তব্য আমাদের ইমামের খুতবা শোনা
এবং তার সাথে এক আজান ও দুই ইকামতে জামাত তাকদিম করা, তো জোহর আসর একত্রে দুই দুই চার, এক আজান দুই ইকামত। এইটা বুখারী শরীফ 1092, 1662, 1673, মিশকাতে 2617, 2607, মানসিক অধ্যায় সব খুললে সব পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্য মজহাবি জিদ এত মানুষের, ওরা এটা করে না। ওরা বলে মক্কা তো অনেক দূর চলে আসছি, আমরা মুসাফির হয়ে গেছি, অত আমরা সব যেরকম বাংলাদেশে পড়তাম ঠিক ওরকমভাবে পড়ব। ওরা জমা কসর কিছুই করে না, বলে এদের হজই হয় না। এখন হজ আরাফা, আরাফা তো নেই তো হজই নেই, সেখানে যদি আপনি বেদাত করেন তো হজ হবে? বড় বড় আলেম ওলামা দেখছি সব একই অবস্থা, তারা কোনো কথা শুনতেই রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জু আরাফা, এদিন আল্লাহ সর্বাধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং নিজে নিম্ন আকাশে নেমে এসে ফেরেশতাদেরকে বলেন দেখো মা আরাদা হাউলাই, ওরা কী চায় আমার কাছে, ইশহাদু আন্নি কদ গফারতু লাহুম যুনুবাহুম, তোমরা সাক্ষী থাকো আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। বিদাতিকে ক্ষমা করবে, মুশরিককে আল্লাহ ক্ষমা করবে? অত সহজ না। শিরক করবেন, বেদাত করবেন, ক্ষমাও চাইবেন, এটা তো হবে না। খায়রুদ দোয়ায় দোয়াও ইয়াউমে আরাফা, আল্লাহ রাসূল বলছেন শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। যারা সেখানে আসেন আমরা দাবি করবো আপনারা বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং আমাদের মতো পাপীদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন, ওখানে বসে আমাদের জন্য দোয়া করবেন, যদি আল্লাহ দোয়াটা কবুলও করে তত থেকে সেটা আল্লাহ হবে। আমাদের বহু বন্ধুবান্ধব আজকে হজে গিয়েছেন না, হজ কেউ কাফেলা হিসেবে নিয়ে গেছেন, কেউ নিজে হজে গিয়েছেন, তাদেরকে আমরা জানি না, কেউ কেউ ফোন করে গিয়েছে, অনেক ফোন করেও যায়নি, ফলে টেরই পাচ্ছে না কারা গেছে না গেছে। যারা আমাদেরকে চেনেন সবার উদ্দেশ্যে আমাদের দাবি থাকবে, আমাদের আপনাদের দোয়ায় আমাদেরকেও শরীক রাখবেন যেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করেন। নয় তারিখ সকাল থেকে এই 10 তারিখ ফজর আগ পর্যন্ত যদি কেউ আরাফার ময়দানে হেঁটে যায়, অনেক সময় যান জটে দেরি হয়ে যায় না, এই ভোগান্তি আমরাও পড়েছিলাম, বুঝলি, এমন যান জট সে আর কিসের, আরাফা কোন দিক কোনো যাচ্ছি না যাচ্ছি আল্লাহ ভালো, মানুষের সমুদ্র তো, ঢাকা যান জটে তাই 1 ঘন্টা লাগে 5 মিনিটের জায়গা। এখন কোনো মতে যদি আপনি পৌঁছতে সকাল থেকে চেষ্টা করে করে যদি একবারে রাত কাবারি ফজরের আগ পর্যন্ত যদি আপনি আরাফার ময়দানতে হেঁটেও যদি পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হজ কবুল করবেন। আরাফা ময়দানের তৃতীয় গুরুত্ব, এদিন আল্লাপাক কোরবানির বিধান জারি করেন, কারণ করবেন তার পরের দিন মিনাতে, কিন্তু বিধান জারি হচ্ছে আগের দিন আরাফাতে। এটা আপনি সংক্ষেপে বলে দিই, ইব্রাহিমের কথাই তো বলতে হবে, তো মূলত সব ইব্রাহিমের স্মৃতি। 8 তারিখে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখেছিলেন তার সন্তান কোরবানির, এজন্য এটাকে বলে ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। আর দ্বিতীয় দিন তিনি নিশ্চিত হলেন, মানে আরাফা মানে নিশ্চিত হওয়া যে আমাকে সন্তান কোরবানি করতেই হবে, কথা বললেন। আর তৃতীয় দিন তিনি সন্তান কোরবানি করলেন, এজন্য ওটাকে বলে ইয়াউমুন নাহার বা কোরবানির দিন। আর এই কারণেই আল্লাহ রসুল আরাফার ময়দানেই কোরবানির বিধান জারি করলেন, কারণ পরদিন কোরবানি হবে। কী বিধান জারি করলেন? ওয়ান মিখনাব বিন সুলাইম ক্বালা কুন্না উকুফান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরাফাত নাসমাউহু ইয়াকুল ফাসামাইতুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, রাওয়াহু তিরমিজি, মিশকাত 1478 হাদিস। ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, মিখনাব বিন সুলাইম বলছেন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আরাফা ময়দানে দাঁড়িয়েছিলাম, ওকুপানে অবস্থান করছিলাম, ফাসামাইতুহু ইয়াকুল, অতঃপর আমি তাকে বলতে শুনলাম ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি করিয়া কুরবানি। কথা শেষ। ওন আতা ইবনে ইয়াসার ক্বালা সাআলতু আবা আইয়ুব আল আনসারি
كيف كانت زحايا على عهد رسول الله صلى الله عليه وسلم عطا بن يسار بكر تابعي তিনি বলছেন আমরা আবু আইয়ুব আনসারী প্রখ্যাত সাহাবী যার বাড়িতে আল্লাহর রাসূল মক্কাতে মদিনায় হিজরত করার পরে অবস্থান করছিলেন তাকে জিজ্ঞেস করলাম কাইফা কানাত যাহায়া আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কুরবানি কিরূপ ছিল কিভাবে করতেন আপনারা ফাকওয়ালা তিনি বললেন কানা রাজুল ইযাহি বিশাতে আনহু ওয়ান আহলে বাইতিহি فيأكلون ويطعمون حتى تباهى الناس فصارت كما ترى رواه الترمذي তিনি বললেন একজন ব্যক্তি নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে একটি বকরি কুরবানি দিত অতঃপর তারা সেটা খেত এবং খাওয়াত হাত্তা তাবাহা আন-নাস এবং এটা নিয়ে তারা গর্ব করত যেমন কুরবানি করতে পারলাম অনেকে তো কুরবানি করতে পারে না তাই না কুরবানি করতে পারাটা সৌভাগ্য তাই উনি বলছেন হাত্তা তাবাহা আন-নাস এই একটা বকরি কুরবানি করতে পারতো অভাবের যুগ বুঝতে পারতো এখন তো আপনারা বহু টাকা পয়সার মালিক হয়ে গেছেন রসুলের তো অত টাকা পয়সা ছিল না সেই জমানের সাহাবিদের অবস্থা ছিল কি পেটে বান্ধা সাহাবিদারা হাত্তা তাবাহা আন-নাস কুরবানি করতে পারাতে তারা গর্ব করত সারাত কামাতারা ওই রীতি চলে আসে যেমন তুমি দেখছো রাওয়াত ইবনে মাজাহ বেশ নিষ্কাস 1478 নম্বর হাদিস ওয়ান ইবনে আব্বাস قال كن শরীকান কুরবানি ভাগা কুরবানি চলছে না দেশে এর বিষয় শুনে আন ইবনে আব্বাস قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فحضر الأزهى فاشتركنا في البقرة سبعا وفي البعير عشرة রওয়াহ তিরমিজি ও নাসাই ইবনে মাজাহ মিশকাত 1469 নম্বর হাদিস ইবনে আব্বাস বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম এমন সময় ঈদুল আজহার কুরবানি উপস্থিত হলো ফাস্তারাক না ফিল বাকরাতে সাবান তখন আমরা একটা গরুতে সাতজন অফিল বাইরে আশরাতান একটা উটে দশজন শরীক হলাম একা একা তো গরু করা যায় না ছাগলও করা যায় কিছুই করা যায় না এজন্য লোক লাগে এটা হলো শরীকান কোরবানির মূল ইতিহাস এটাও মিশকাতে পাবেন 1469 নম্বর হাদিসে ওয়ান জাবরিন قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم আপনারা দূর পড়েন না কেন ঘুমাচ্ছেন অনেকে এই যে সামনে লোকটা ঘুমাচ্ছে আসছেন মসজিদে আমার সামনে কোনো ঘুমানো লোকে বরদাস্ত করতে পারি না সোজাই বসেন نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية جابر رضي الله عنه বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার বছরে নাহারনা কুরবানি করলাম আল বাদানাতা এটা উট আন সাবাতিন সাতজনের পক্ষ থেকে ওয়াল বকরাতা আন সাবাতিন গরু সাতজনের পক্ষ থেকে আগের হাসি গেল গরু সাত উটে দশ আর এখানে আসছে গরু উট দুটাতেই সাত সমস্যা নেই শরীকানো কোরবানি কোথায় হলো এটা হুদায়বিয়ার সফর ষষ্ঠ হিজরিতে এটাও সফর ওয়ান জাবিন ওই একই জাবির থেকে আরেকটি হাদিস খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহিল্লিন বিল হজ ফামারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম أن نشترك في الإبل والبقر كل سبعة منا في بدنة رواه مسلم أمرا رسول الله صلى الله عليه وسلم شاته حجر إحرام بيده برهلم تأكد تقول هدايبيا سفر ششت هجري جوكن مكر মানে আল্লাহ রসুলের বিরোধী যারা ছিলেন তাদের সঙ্গে চুক্তি হলো হুদায়বিয়া সন্ধি চুক্তি ষষ্ঠ হিজরি আর এটা হলো হজ হচ্ছে দশম হিজরি চার বছর পরে ওই একই জাবির বলছেন আমরা আল্লাহ রসুলের সঙ্গে হজে বেরোলাম তিনি আমাদেরকে নির্দেশ দিলেন আর নাস্তারে কাফিল এবেলে অল বাকারে কুল্ল সবাতি মিন্না ফি বাদনাতিন আমরা একটা উটে বা একটা গরুতে সাতজন করে শরীক হব এটাও মুসলিম শরীফের হাদিস 1318 নম্বর ব্র্যাকেট 351
এটা গেল শরীকানার চেয়ে বুঝতে পারলেন সফরে আর বাড়ি থাকলে একটা আহলে বায়ত মানে কি একান্নবর্তী একটা পরিবার জমহুর উলামায়ে কেরাম বাড়িতে ও সফরে সর্বাবস্থায় শরীকানা কোরবানি জায়েজ বলেছেন কিন্তু ইমাম মালিক এটাকে নাজায়েজ বলেছেন এবং লায়েস বিন সাদ এটাকে সফরের সঙ্গে খাস বলেছেন যেটা আমরা হাদিসগুলো শুনলাম একটু তাতে এটাই সঠিক সফরে কোরবানি শরীকানা চলে বাড়িতে কোরবানি প্রতিপরের পক্ষ থেকে একটা করে বকরি বা আপনারা যাই দেন আল্লাহ রসুল খাসিও দিয়েছেন হাদিসটা বলি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুলের আমলটা কেমন ছিল অতিরিক্তকালে সাহাবিদের নির্দেশ দিচ্ছেন ওনার নিজের আমল কী ছিল আনাসিন কলা জাহা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা বে কাপসায়নে আমলাহায়নে আকরানায়নে অফিরায়াতিন মৌজু আইনে ফাজাবাহা হুমা বে ইয়াদিহি মোত্তাফাকুন আলাইহি নিষ্কাশ 1453 নম্বর হাদিস আনাস হলেন আল্লাহ রসুলের গোলাম যিনি 10 বছর তার বাড়িতে গোলাম ছিলেন তিনি বলছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন 2টি দুম্বা আমলাহায়নে লাবণ্যময় খুবই সুন্দর দেখতে আকরানায়নে শিংওয়ালা ভালো অন্য হাজির আসছে মৌজু আইনে খাসি ওয়া যাবাহা হুমা বিয়াদিহি অথবা তিনি নিজ হাতে সে দুটো জবাহ করেছেন এটাও বুখারি মুসলিম হাদিস মিশকাত 1453 নম্বর হাদিস তিনি পরিষ্কার বলে দিচ্ছেন ও জবাই করার সময় তিনি দোয়া পড়তেন কি আমরা অনেকে আসলে দোয়া তো জানি না তাই না হুজুর ডেকে নেছি আপনি নিজেই পড়বেন বলেন তো আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার সহজ না আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহে আল্লাহু আকবার এটুকু কথা যদি মুসলমান বলতে না পারে তো মুসলমান ওই লাভটা কি বলবেন চেষ্টা করবেন তিনি বলছেন লা তাজবাহু ইল্লা মুসান্না রাওয়াহু মুসলিম তোমরা জবাই করো না মুসান্না পশু ব্যতীত মুসান্নাটা কি দুধে দাঁত ভেঙে যে নতুন দাঁত ওঠে না একে বলে মুসান্না ইল্লা যদি অন্তরু যদি নিতান্ত কষ্টকর না থাকে তোমাদের বাড়িতে বসা ভালো হৃষ্টপুষ্ট যদি বাচ্চা সব খাসি আছে না মানে ঈদে গেলে বকরি তো আসে অনেকের বাড়িতে স্বাস্থ্য ফাস্থ্য সব ভালো কিন্তু দাঁত ওঠেনি এটার বেলা বলা হচ্ছে হ্যাঁ যদি এরকম অবস্থায় পড়ো যে নাই পাওয়া যায় তাহলে ওটা দিয়ে তোমাদের চলবে তা মূল কথা হচ্ছে দুধি দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা পশু দিয়ে আপনি কোরবানি করবেন তাই আপনি উট দেন গরু দেন আর খাসি দেন যেটা আপনার আল্লাহ সাহায্য করলে যে স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি যে দেখো স্পষ্ট খোড়া স্পষ্ট কানা স্পষ্ট রোগী ও জীর্ণশীর্ণ পশু কোরবানি চলবে না কথা শেষ হয়ে গেল না কোরবানির বিষয়গুলো এগুলি মাথায় রাখবেন কারণ আগামী জুমাতার কোরবানি শেষ কথাগুলো আমাদের আগেই বলতে হচ্ছে এই কারণে আর কোরবানি করার পরে একা সব খাবেন না তিনটা ভাগ করেন নিজের পরিবারের জন্য একটা রাখেন প্রতিবেশী যারা কোরবানি করতে পারেননি তালিকা করবেন তাদের বাড়ি গোশত পৌঁছে দেবেন আর একটা ফকির মিসকিনের জন্য তাহলে কোরবানির যথাযথভাবে আদায় হবে চকলে তিন ভাগের জায়গায় আপনি বেশিও দিতে পারেন সমস্যা নাই যত দান করবেন ততই তো নেকি এই বিষয়গুলো মাথায় রেখে কোরবানি করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর বড় কথা হলো ইখলাস আমি ইব্রাহিমের সুন্নত আমল করছি যেটা আল্লাহ বলছেন অফাদায়না আহ বেজেবিহীন আজিম ইসমাইলকে কোরবানি করার বিনিময়ে আমরা তাকে একটা মহান কোরবানি দান করলাম সেটা কি দুম্বা সিগন্ত নহটার হাট ছিল না তো সেখানে যে কিনবে কোরবানি করছে সেই আরাফার ময়দানে মিনার ময়দানে সেখান তো লোকজন নাই পাহাড়ে পাহাড়ে ওই দুম্বা দৌড়ি বেড়ায় ওই একটা ধরে আল্লাহর হুকুমে দুম্বা মজুদ হয়ে গেল উনি জবাহ করলেন আর আল্লাহর শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছেন আলা আলাইকুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযিহাতুন এটা বললেন কবে ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে মৃত্যুর 80 দিন পূর্বে
হে আইহন নাস, হে জনগণ, মনে রেখো তোমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে একটি করিয়া কুরবানি। এরপরে তো ওরা আর কোনো কথা উনি বলেন নেই, তারপর তো মারা গেলেন। তো কোরআনের নির্দেশ একটি পশু, রসুলের শেষ নির্দেশ পরিবার পক্ষ থেকে একটি কুরবানি, কোনো ভাগাভাগির কর্ম আছে কেন? বিষয়গুলো খুবই সহজ, কিন্তু আমরা জটিলকে ফেলে দিয়েছি, জটিলের মধ্যে ঢুকবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের স্পষ্ট বিধান মেনে চলার তৌফিক দান করুন। এখানে ইনশাআল্লাহ 6:30 ঈদের সালাত হবে মার্কাজে আমাদের। ঈদুল ফিতর করেছিলাম কটায়? 7টায়, তাই না? ওখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, এখানে যেহেতু আপনাদের মেলা কাজ আছে। বড় কথা, ঈদুল আজহার ব্যাপারে বলা হয়েছে যখন ওই সূর্য ওঠে এক নেজা পরিমাণ, এক বর্ষা পরিমাণ, অর্থাৎ 6.5 হাত। আর ঈদুল ফিতরে বলা হয়েছে 2 বর্ষা পরিমাণ, ওটা একটু বেশি সূর্য উঠলেও সমস্যা নেই, আর সেজন্য আমরা একটু পরে পড়ি। তো আমাদের এখানে একটু আগে পড়তে হবে বিধায়, ওই সাজ ছিল 7টা, এটা করলাম 6:30। আপনারা দয়া করে সময় মতো আসবেন, অন্যবার যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাই থাকবে। বুঝতে দিতে পারছেন মসজিদ ভাঙা দরে পড়ে আছে, দেখলে আমার খুব কান্না আসে যে এই মসজিদ হাতে করি করলাম আর আজকে পড়ে আছে, আমার জীবদশা আমি দেখে যাচ্ছি। কিন্তু আমার তো আল্লাহ ক্ষমতা দেয়নি মসজিদ করার, আল্লাহর বান্দাদের কাছে বলছি আল্লাহর ঘর পড়ে আছে, তোমাদের ঘর উঁচু হচ্ছে, আল্লাহর দিকে খেয়াল করো। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন যারা ধনিক শ্রেণী আসো আশেপাশে, তোমার বিল্ডিং দিন দিন উপর উঁচু উঠছে, আল্লাহর ঘর পড়ে আছে, কেন সেখানে তুমি টাকা দাওনি? কারণ যা কিছু করলে 5 তালা করো আর 10 তালা করো, কুল্লু জালেকা হালেকুন বা তারেকুহু লিন্নাস, সব তুমি যখন মরবে সব খুশি সব হারা হয়ে যাবে এবং তুমি ছেড়ে যাবে মানুষের জন্য, অর্থাৎ তোমার সঙ্গে কবরে কিছুই যাবে না, যেটা তুমি সাদকা করবে ওটাই তোমার সঙ্গে কবরে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ বিষয়গুলোতে খেয়াল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل واتم واهم واكبر